Bismillahir Rahmanir Rahim. Assalamu alaikum. Hello and welcome to my channel Smile with Shurabhi. Shobar shustota kamonay shuru korchi amar notun ajker vlog. Ajker vlog er shurutei bishal bajar shodai ar er shobkichu esheche amar nana bari theke. ঘুম থেকে উঠে আসলে যদি আমি এত বাজার সদাই দেখি তাহলে আমার বুঝতে আসলে বাকি থাকে না যে নিশ্চয়ই আমার নানা বাড়ি থেকে কেউ না কেউ এসেছেন নয় আমার কোনো মামা অথবা খালা অথবা নানি আর যখন আমার নানা ভাই বেঁচে ছিলেন তখন এই বাজার সদার পরিমাণ ছিল আরো কয়েক গুণ বেশি ক্ষেতের সবজি পুকুরের তাজা মাছ নিজেদের পালন করা গরুর দুধ হাঁস মুরগি বিভিন্ন রকমের পিঠা সরিষার তেল বলি বা নারিকেল তেল চালের ক্ষেত্রে খিচুড়ি খাওয়ার এক রকমের চাল রেগুলার ভাত খাওয়ার এক চাল পোলাওয়ের চাল ডালের ক্ষেত্রে বিভিন্ন রকমের ডাল সব কিছু আসে আমার নানা বাড়ি থেকে আমরা দুই ভাই বোন আসলে আমার নানা বাড়ির প্রত্যেকটা মানুষের কাছে অনেক বেশি আদরের আর আমার কাছে মনে হয় কি জানেন নানা বাড়ির প্রত্যেকে মনে হয় এমনই হয়ে থাকে আর ফলের সিজনের কথা নাই বা বললাম মানে আমাদের অনেক রকমের গাছ আছে নানা বাড়িতে আর যত রকমের ফল হয়ে থাকে সেটা যে সিজনেই হয়ে থাকুক না কেন আমাদেরকে না দিয়ে কখনোই আমার নানি খাবেন না এগুলো প্যাক করা কষ্ট করে নিয়ে আসা বেশ কিন্তু একটা ঝক্কির কাজ যেহেতু নানা বাড়িতে যাওয়ার একমাত্র ট্রান্সপোর্ট আমাদের বাস তাই এগুলো আনতে অনেক কষ্ট হয়ে যায় কিন্তু আমার নানি কিন্তু কখনোই কোনো কিছু রেখে আসলে আসতে দিবেন না আর এদিকে এই বাজারগুলো তো গোছানোর কাজকর্ম চলছে এক এক করে আমার মা এখানে চাল ঝেড়ে নিচ্ছে আর এই দৃশ্যটা আমার কাছে বেস্ট আমি জানি আমার আপুরা যারা দেখছেন তারা অনেক বেশি এক্সপার্ট কারা কারা আসলে চাল ঝাড়তে পারেন আমাকে কিন্তু কমেন্ট বক্সে জানাতে পারেন আর আমি কিন্তু অবলীলায় স্বীকার করে নিচ্ছি আমি চাল ঝাড়তে একদমই পারি না হয়তো শহুরে জীবনযাপনের সাথে আমরা বড় হয়েছি কারণে এই কাজগুলোর প্রতি আমাদের সেরকম পারদর্শিতা নেই তবে আমার মা কিন্তু একদমই গ্রামের মেয়ে তো সেক্ষেত্রে ধান বানা বলেন বা ধান সিদ্ধ করা বলেন চাল ঝাড়া সব কিছুতেই উনি বেশ এক্সপার্ট আর আজকে কিন্তু আপনাদের সাথে ছুটির দিনের একটা ব্লগ আমি শেয়ার করছি আর সকাল সকাল চলে এসেছে দারাজ থেকে আমার একটা পার্সেল দারাজে আসলে যখনই আমি কোনো কিছু অর্ডার দেই আমার ভীষণ ভয় লাগে পার্সেলটা আসলে কতখানি প্রপারলি আমার কাছে আসবে যেটা আসলে অর্ডার দিয়েছিলাম সেটা ঠিকঠাক মতো আসবে কি না বা বেশ খারাপ একটা অভিজ্ঞতাই আমার আছে দারাজ থেকে কিন্তু তারপরেও কেন জানি আমি বারবারই অর্ডার দিয়ে ফেলি তো আজকে যে পার্সেলটা এসেছে সেটা আনপ্যাক করা হচ্ছে যার জন্যই আসলে আমি কিনেছিলাম জিনিসটা তিনি আসলে সেটা আনপ্যাক করছেন তো এটা ছিল আসলে একটা লাঞ্চ ব্যাগ আমার হাজবেন্ড অর্থাৎ সিজদার বাবা খুবই দরকার ছিল এটা আর খুব ভালো পছন্দসই নিজের মন মতো আসলে অন্য কোনো পেজগুলো বা শপে খুঁজে পাচ্ছিলাম না দারাজে যেহেতু পেয়েছি তাই সেখান থেকেই আসলে অর্ডারটা দিয়েছিলাম তাকে আসলে না জানিয়েই আমি এই গিফটটা তাকে করেছি আর সেই যে হাত খরচের 1 লক্ষ টাকা সেখান থেকে আসলে একটু একটু করে নিজের কোনো একটা প্রয়োজনকে বাদ দিয়ে তার জন্য টাকা জমিয়ে আমি কিনেছিলাম এই লাঞ্চ ব্যাগ আসলে সম্পূর্ণরূপে তো আমরা ইসলামিক লাইফটাকে লিড করতে পারি না তারপরও যতটুকু সম্ভব সেগুলো কিছু কিছু মানার আমরা চেষ্টা করে থাকি এর মধ্যে দেখা গিয়েছে যে যে কোনো দিবস সেটা জন্মদিন বলি বা কোনো বিবাহবার্ষিকী বলি না কেন সেগুলো কিন্তু আমি যতদূর জানি আমার ক্ষুদ্র জ্ঞানে যতটুকু আমি জানি পালন করা বিদাত তো সেই জন্য দেখা যেত কি যে আগে এগুলো যখন আমরা পালন করতাম তখন সেই দিবসগুলোকে কেন্দ্র করে অনেক বেশি গিফট আদান প্রদান করা হতো কিন্তু এখন সেগুলো হয় না আর এখন গিফটের প্যাটার্নও বদলে গিয়েছে দেখা যায় যে নিজেদের আসলে কি প্রয়োজন সেই ফুল কার্ড এসব বাদ দিয়ে প্রয়োজনটাকে আমরা অনেক বেশি প্রায়োরিটি দেই গিফট আদান প্রদানে আমার কাছে মনে হয় গিফটের ক্ষেত্রে সেটাই আসলে হওয়া উচিত একটা জিনিস দিব সেটা যদি তার খুব ভালো লাগে তার প্রয়োজনে আসে তাহলেই কিন্তু সেটা অনেক আরও মহামূল্যবান একটা গিফট হয়ে যায় বলে আমি মনে করি আর এখন দুপুরবেলা আমরা সবাই মিলে লাঞ্চ করতে বসবো আজকে আমার বাবা মাকে স্পেশাল একটা দাওয়াত দেওয়া হয়েছে আসলে স্পেশাল তেমন কিছু না কিন্তু তারপরেও ছোটোখাটো আয়োজনগুলোই আমাদের কাছে বেশ বড় আমরা বেশ আড়ম্বর করে সেটাকে উপভোগ করি
আপনাদের সাথে তো শেয়ার করেছি যে আমার হাজবেন্ড একটা তার ড্রিম জব যেটা বলে, ড্রিম অর্গানাইজেশন যেটা বলে, সেখানে চাকরি সুযোগ পেয়েছে আলহামদুলিল্লাহ। তো প্রথম মাসের স্যালারি যখন স্যাংশন হয়েছে সেটা দিয়েই সে আমাদের সবাইকে আজকে ট্রিট দিচ্ছে। সকালে ঘুম থেকে উঠেই আমাকে বলেছে যে আজকে কিন্তু কোনো রান্নাবান্না করবে না, আজকে সবার জন্য বাইরে থেকে খাবার নিয়ে আসব। তো আসলে তখন মনে হচ্ছিল যে একটা দিন যদি রান্না থেকে ছুটি পাওয়া যায় তাহলে বেশ ভালোই লাগে, তাই না? তো এত ভালো ভালো খবরের মধ্যেও কিন্তু একটা খারাপ খবর আছে। আপনাদের সাথে হয়তোবা আমি সব সময় ভ্লগ করার মাধ্যমে কানেক্টেড থাকি, কিন্তু গত দুই তিন দিন হয়তোবা আপনারা খেয়াল করেছেন কিনা আমি জানি না, কোনো প্রকার ভ্লগ কিন্তু স্মাইল উইথ সুরভি চ্যানেলের পক্ষ থেকে আপলোড হয়নি। আর এটার মেইনলি কারণটা হচ্ছে আমার সিজদা মামুনি কিন্তু একটু অসুস্থ। টেনশন করার মতো তেমন কিছু না হলেও আবার একেবারে যে টেনশন ফ্রি থাকতে পারছি সেটাও কিন্তু না। ওর একটু ডায়রিয়ার মতো হয়েছে, তো প্রত্যেক দিন দেখা যায় যে সারাটা দিন ভালো থাকলেও রাতের দিকটাতে একটু বেশি শরীর খারাপ হয়ে যায়। তো আর আমরাও দেরি না করে বিভিন্ন ডাক্তারের কাছে প্রত্যেক দিন সন্ধ্যার সময় দৌড়াচ্ছি। আর বাড়ির ছোট্ট মানুষটা যদি এতটা অসুস্থ থাকে তাহলে কেমন লাগে বলুন? আসলে অনেক ডাক্তারের সাথেই আমরা কথা বলছি, সেটা ওভার দ্য ফোন হতে পারে বা আমরা তাদের চেম্বারে যাচ্ছি। এখন ওর মেডিসিনগুলো আমরা কন্টিনিউ করছি, আর অপেক্ষা করা ছাড়া আসলে কোনো উপায় নেই। আর যেহেতু এখন অনেক বেশি একটু ঠান্ডা, বাচ্চাদের অসুখটা একটু বেশি হচ্ছে, তো আসলে সবশেষে সবার কাছে দোয়া চাই, সবাই আমার মেয়ের জন্য অনেক দোয়া করবেন যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আমি জানি আমার সিজদা আমার কাছে যেমন অনেক বেশি আদরের, আপনাদের কাছেও অনেক পছন্দের একটা ছোট্ট মানুষ। সবাই ওর সুস্থতার জন্য একটু স্পেশাল দোয়া করে দিবেন, আমি শুধু এতটুকুই চাই। তো এরই মধ্যে চলে এসেছে আমাদের বিকেলের নাস্তা। আজকে যেহেতু রান্নাঘর থেকে একদমই ছুটি নিয়ে নিয়েছিলাম, তাই বাইরে থেকেই খাবারগুলো আনা হচ্ছিল। আর আজকে সন্ধ্যের নাস্তার স্পন্সরও কিন্তু সিজদার বাবা। আমাদের মেয়ে সিজদার উসিলায় সিজদার বাবার রেজিক আরও অনেক 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 বেশি বৃদ্ধি পাক। সন্ধ্যার নাস্তা করতে করতে আমরা শুধু সবাই মিলে সেই দোয়াটাই করছিলাম। শুধু কিন্তু চটপটি ফুচকা নয়, এর সাথে ছিল আমার মায়ের হাতে বানানো খোলা পিঠা। সিজদা বারবার ঘুম থেকে উঠে যাচ্ছিল, তাই পুরো ভিডিওটা আসলে আমি ক্যাপচার করতে পারিনি। আর এই শীতের সিজনে দেখা যায় যে প্রায় বিকেলেই আমাদের নাস্তাটা থাকে নোয়াখালী স্পেশাল এই খোলা পিঠা। তো আমরা গুড় দিয়ে হোক অথবা গরুর মাংস হোক দুইভাবেই ট্রাই করেছি এবং দুটোই আমাদের কাছে বেশ পছন্দের। আরও কোনো একদিন এই পিঠাটা যদি বাসায় বানানো হয় তাহলে অবশ্যই আপনাদেরকে দেখিয়ে দিব এর পুরো প্রসেস। আর এদিকে ঢেলে নিচ্ছিলাম চা পাতাগুলো যেটা আমার শ্বশুর আমার জন্য নিয়ে এসেছিল ইন্ডিয়া থেকে। ছুটির দিনে যেহেতু সবাই একসাথে বাসায় থাকবো, তাই স্পেশাল চা পাতাটা দিয়ে আমরা স্পেশালি উপভোগ করব আমাদের আজকের সন্ধ্যের চা। তো এটার একটু বড় দানা লেগেছে আমার কাছে, আর এটার টেস্টটাও আমরা যে চাগুলো খেয়ে থাকি তার থেকেও একটু ডিফারেন্ট। আমার কাছে মনে হয়েছে দুধ চার থেকে যদি আমরা লিকার চাটা করে নিই তাহলে সেটার খেতে একটু বেশি ভালো লাগবে। তো চা হতে থাক, আর আমি আপনাদেরকে জানাই সেই পুরনো অনুরোধ, যদি আজকের ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন, আর পরবর্তীতে যদি এই ধরনের ভিডিও আরও দেখতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে স্মাইল উইথ সুরভি। আর এই তো রান্নাঘর থেকে আজকে সত্যি সত্যি পুরো দিনের জন্য আমার ছুটি, আর সেটারই ষোলোকলা পূর্ণ করতে দেখুন টেবিল ভর্তি কত রকমের খাবার। সন্ধেবেলা আমাদের সাথে দেখা করতে সারপ্রাইজ দিয়ে চলে এসেছিল আমার ছোট চাচা শ্বশুর, চাচি শাশুড়ি এবং সিজদার এক চাচা এবং ফুপু, এবং নিয়ে এসেছিল আমাদের জন্য এই মজার মজার খাবারগুলো। নতুন সদস্য অর্থাৎ সিজদার উপলক্ষে তাদের বাসায় আমাদের একদিন দাওয়াত ছিল, কিন্তু যেহেতু সিজদা অসুস্থ তাই আমরা আর মুভ করিনি। কিন্তু তারা সিজদাকে ঠিকই চলে এসেছিল এত মজার মজার খাবার নিয়ে এবং সেই সাথে তার জন্য একটা গিফট নিয়ে। আর এরই মাধ্যমে শেষ করছি আজকের ব্লগ, তবে কথা দিচ্ছি ফিরে আসবো আগামীতে নতুন কোনো ব্লগে। সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভকামনা সকলের জন্য।